ঢাকার বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত বোট ক্লাব অনেকটা আড়ালে থাকা এই ক্লাব সম্প্রতি পরিমণি ইস্যুতে চলে এসেছে আলোচনার কেন্দ্রে ঘটনার শুরু গত নয় জুন রাত্রির প্রথম প্রহরে পুলিশের দেয়া এই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে সময় রাত বারোটা বেজে বাইশ মিনিট ক্লাবের সামনে পরপর দুটি গাড়ি থেমেছে পুলিশ বলছে কালো রঙের গাড়ির সামনের আসন থেকে বেরিয়ে আসছেন পরিমণি এ সময় উভয় গাড়ি থেকে বের হন আরও কয়েকজন তারা ক্লাবের ভেতরে ঢুকতে উদ্যত হলেও এক পর্যায়ে ফিরে আসেন পরিমণি নিজে গাড়ির গেট খুলে বের করে আনেন আরেক নারীকে পরিমণির মামলায় বলা হয়েছে ইনি তার বোন এরপর তারা প্রবেশ করেন ভেতরে এই দৃশ্যটি ক্লাবের রিসিপশনের ক্যামেরায় ধারণ করা সিসিটিভির ফুটেজে সময় রাত একটা আটান্ন মিনিট দুইজন ধরাধরি করে এক নারীকে বের করে আনছেন ক্লাব থেকে পুলিশ বলছে এই নারী হচ্ছেন পরিমণি তাকে আনতে আনতে পার্কিং থেকে গাড়িও চলে এসেছে ফটকে এ সময় সেখানে থাকা ব্যক্তিদের বেশ সক্রিয় দেখা যায় এই ঘটনার ছয় দিন পর সোমবার পরিমণি সাভার থানায় হত্যা চেষ্টা ও ধর্ষণ চেষ্টার মামলা করেন পরে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বর্তমানে এই দুইজন মাদক মামলায় পুলিশের হেফাজতে রয়েছেন জিজ্ঞাসাবাদে তারা ওই রাতে পরিমণির গালে থাপ্পড় এবং মাটিতে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশের ভাষ্য বোট ক্লাবের যে বারে পরিমণির অভিযোগ অনুসারে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছে সেই বারে কোনো সিসি ক্যামেরা নেই তাই পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজে ওই রাতে আসলে কী ঘটেছিল সেই চিত্র নেই